দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পরে শেষ পর্যন্ত কিন্তু পরেশ অধিকারী বেরিয়ে আসেন। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে আজকে সন্ধ্যার মধ্যে তাকে হাজিরা দিতে হবে, এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে পরেশ অধিকারী বেরিয়ে আসছেন পায়ে হেঁটে, এবং কোনো রকম প্রশ্নের উত্তর তিনি কিন্তু ঢোকার সময় দেননি, এবং এখনও যেটা দেখা যায় তিনি কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আগামীকাল ফের তাকে ডাকা হয়েছে কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে তিন ঘন্টার বেশ কিছু সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রাথমিকভাবে তার বয়ান রেকর্ড করা হয়েছে, এবং তার কন্যার নিয়োগ সংক্রান্ত বিষয় কারো কোনো নির্দেশ ছিল কিনা, কোন সেই সময় শিক্ষামন্ত্রী কে ছিল, এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু তার কাছ থেকে জানতে চাওয়া হয়। এবং এই মুহূর্তে তুমি যে গাড়িটি দেখতে পাচ্ছ যেটা 7:25 নাগাদ এখানে এসেছিল সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে, প্রথমে বিধাননগর কমিশনারেটের তরফে কনভয় করে, এবং তারপরে কিন্তু যারা কলকাতা পুলিশ তারা কনভয় করে সেই গাড়ি এখানে প্রবেশ করায়, সেখান থেকে এইখানে ঠিক নামেন এবং তিনি ভেতরে চলে যান। প্রথমে 14th floor তাকে রাখা হয় এবং তারপরে 15th floor তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং এখনো পর্যন্ত সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ পর্বে তিনি যাই উত্তর দিয়েছেন এবং তার যে বয়ান সেই যাবতীয় কিছু কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি সরকার রেকর্ড করা হয়েছে। সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা কথা বলবো আমাদের আরেক প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ নিজাম প্যালেসেই রয়েছে, কথা বলবো প্রকাশের সঙ্গে। প্রকাশ জানতে চাইবো এই যে তিন ঘন্টা পেরিয়ে গেল এতক্ষণ জিজ্ঞাসাবাদ, সিবিআই এর ঠিক কোন কোন বিষয়ে জানতে চাইলো শিক্ষা প্রতিমন্ত্রীর কাছ থেকে সিবিআই, কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো আমরা দেখলাম পরে তিন ঘন্টা পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি ঠিক 2 মিনিট আগে এখান থেকে নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে বেরিয়ে গেলেন, এবং বেরোনোর সময় আমরা বারবার তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছি, তাকে প্রশ্ন করার চেষ্টা করেছি যে তাকে কি জিজ্ঞাসাবাদ করা হলো, এবং যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে আসছে যে মেয়েকে প্রভাব খাটিয়ে তিনি কিন্তু চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই ব্যাপারে তার কি বক্তব্য। তিনি কোনো প্রতিক্রিয়া দেননি, তিনি নিজাম প্যালেসের 15 তলা থেকে নেবে সোজা এই রাস্তা থেকে নেবে গাড়িতে বসে বেরিয়ে গেলেন, এবং সঙ্গে ছিলেন তার একজন আইনজীবী। যেটা সিবিআই সূত্রের খবর, তার কাছ থেকে একাধিক প্রশ্ন করা হয়, মূলত যে অভিযোগ যে তিনি প্রভাব খাটিয়েছিলেন এবং নিজের কন্যাকে চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হয়, এবং কিভাবে তিনি প্রভাব খাটিয়েছিলেন, কাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন, এবং কমিটির সদস্যদের সঙ্গে কোনো ধরনের কোনো কথা তার হয়েছিল কিনা, এই সমস্ত তথ্য কিন্তু তার কাছ থেকে চাওয়া হয়। প্রথম দফায় একজন তদন্তকারী অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন, তারপর দ্বিতীয় দফায় সিবিআই এর যিনি এসপি রাজীব মিশ্র তিনি এবং তদন্তকারী অফিসার, দুজন অফিসার এসপি চেম্বারে বসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা সিবিআই সূত্রের খবর, যেহেতু একটা ভাস্ট ইনভেস্টিগেশন, একদিনের জিজ্ঞাসাবাদে কিন্তু এটা সম্ভব না পুরো তথ্য বার করা। আজকে তিনি যে বয়ান দিয়েছেন সিবিআই সূত্রের খবর, সেটা খতিয়ে দেখা হবে, এবং খতিয়ে দেখার পর অন্যদের বয়ানের সঙ্গে সেটা মিলিয়ে দেখা হবে, এবং তারপর তারা যদি প্রয়োজন মনে করেন আবার পরেশ অধিকারীকে ডাকা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু সব মিলে আজকে আমরা দেখলাম প্রায় 2 দিন আগে হাইকোর্টের নির্দেশ ছিল যে তিনি সিবিআই দপ্তরে হাজির হবেন, কিন্তু তিনি মঙ্গলবার আসেননি, আজকে বৃহস্পতিবার 2 দিন পর তিনি কিন্তু আজকে আসেন এবং তাকে 2.5 ঘন্টা সিবিআই এর আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। সব মিলিয়ে অভিযোগ একাধিক রয়েছে, এবং যেটা তুমি জানো এফআইআর করা হয়েছে, এফআইআর এ কিন্তু পরেশ অধিকারীর মেয়ে তার নামও রয়েছে, অঙ্কিতা অধিকারী, 2 নম্বর এফআইআর এ। সিবিআই এর আধিকারিকদের আমরা প্রশ্ন করেছিলাম, তাহলে কি অঙ্কিতা অধিকারীকে জিজ্ঞাসাবাদ করা হবে? সিবিআই আধিকারিকরা বলছেন যে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হবে, এখন পরেশ অধিকারীর জিজ্ঞাসাবাদের যে বয়ান বেরিয়ে এসছে সেটা খতিয়ে দেখা হবে, তারপর তার মেয়েকে ডাকা হবে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, এবং এই গোটা অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে যারা ছিল, যেভাবে অ্যাপয়েন্টমেন্ট কমিটি কাজ করেছে, তাদের প্রত্যেককে ডেকে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে কিভাবে প্রভাব খাটানো হলো। এফআইআর এ তুমি জানো একটি ইনভিজিবল হ্যান্ডের নাম লেখা রয়েছে, অদৃশ্য হাতের কথা বলা হয়েছে, যে এই গোটা স্ক্যামে কিন্তু অদৃশ্য হাত রয়েছে যারা প্রভাব খাটিয়েছে, কাদের কাদের হাত রয়েছে। সিবিআই মনে করছে যে একাধিক ব্যক্তিরা কিন্তু প্রভাব খাটিয়েছিল, শুধুমাত্র অঙ্কিতা অধিকারী নয়, একাধিক নন ডিজার্ভিং ক্যান্ডিডেটরা তারা কিন্তু চাকরি পেয়েছে, এবং ডিজার্ভিং ক্যান্ডিডেটরা যারা কিন্তু যাদের নাম্বার বেশি ছিল তারা চাকরি পাননি। এই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে, এবং সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন আজকে পরেশ অধিকারী যে বয়ান দিয়ে গেছেন সেটা খতিয়ে দেখা হবে, এবং আগামী দিনে প্রয়োজন হলে আবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা যেটা দেখলাম 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হলো সিবিআই এর পক্ষ থেকে শিক্ষা প্রতিমন্ত্রীকে, এবং কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেলেন সিবিআই এর দপ্তর থেকে। নিয়োগে দুর্নীতি মামলায় নিজাম প্যালেসের শিক্ষা প্রতিমন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সন্ধ্যা 7:30 থেকে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদের পর। কিছুক্ষণ আগে তিনি বেরিয়ে গেলেন নিজাম প্যালেস থেকে। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি, তার সঙ্গে কথা বলে নেব। সুকান্ত, দুদফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যেটা জানতে চাইবো ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পাশাপাশি সিবিআই এর পক্ষ থেকে আর কি জানা যাচ্ছে, তাকে কি আবারও হাজিরার কথা বলা হবে, কি জানা যাচ্ছে? দেখো, আজকে যে বয়ান তিনি দিয়েছেন, প্রাথমিকভাবে দু দফাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রাথমিকভাবে তার বয়ান লিখিত আকারে লিপিবদ্ধ করা হয় এবং দ্বিতীয় দফাতে বেশ কিছু প্রশ্ন তাকে করা হয়, বিশেষ করে অঙ্কিতা অধিকারী অর্থাৎ তার মেয়ের নিয়োগ সংক্রান্ত বিষয়, অর্থাৎ কোন সময় তার মেয়েকে নিয়োগ দেওয়া হয়েছিল, কোন শিক্ষামন্ত্রীর আমলে তার নিয়োগপত্র পেয়েছিল, কত তার নাম্বার ছিল, মার্কশিট কী ছিল, এই যাবতীয় বিষয় তার কাছ থেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানতে চাওয়া হয়। তার পাশাপাশি সেই সময় অ্যাপয়েন্টমেন্ট কমিটি সম্পর্কেও তার কাছ থেকে কিন্তু আলাদা করে জানতে চাওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত যে বয়ান দিয়েছেন আজকে পরেশ অধিকারী, প্রায় তার 2.25 ঘন্টার তার জিজ্ঞাসাবাদ পড়বে, সেই যে বয়ান সেইগুলোকে ভালো করে ক্রস চেক করা হবে, সেগুলোকে ভালো করে খতিয়ে দেখা হবে। এবং আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে আগামী মানে পরবর্তী সময় সেক্ষেত্রে কিন্তু ফের পরেশ অধিকারীকে তলব করা হতে পারে এবং প্রয়োজনে তার মেয়েকেও তলব করা হতে পারে, এবং এই অ্যাপয়েন্টমেন্ট কমিটিতে আর যারা যারা সদস্য রয়েছেন তাদের প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হবে। তাই পরবর্তী সময় তাকে ফের নোটিশ করা হয়েছে কিনা এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আগে তার বয়ানকে ভালো করে বিশ্লেষণ করা হবে এবং তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সিবিআই তরফে। তার কারণ আজকে অত্যন্ত শর্ট নোটিশে কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি প্রথমে একেবারে বাগডোগরা থেকে তিনি আসেন প্রথমে কলকাতা বিমানবন্দরে, এবং সেখান থেকে দেখা যায় যে তাকে একেবারে কনভয় করে বিধাননগর কমিশনারের তরফে তাকে নিয়ে আসা হয় একেবারে এই নিজাম প্যালেস, এবং সেখানে তার জিজ্ঞাসাবাদ পর্ব 7:25 তিনি ঢোকেন, তারপরের থেকে শুরু হয়। ফলত আজকে অত্যন্ত শর্ট নোটিশে তাকে ডাকা হয়, সেক্ষেত্রে আজকে প্রায় 2.25 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এখনও পর্যন্ত তার যে নির্যাস রয়েছে সেটাকে বিচার বিশ্লেষণ করে সেটাকে ভালো করে খতিয়ে দেখে তারপরে সিদ্ধান্ত হবে যে তাকে ফের ডাকা হবে কিনা বা তার মেয়েকে পরবর্তীকালে ডাকা হবে কিনা। এবং আজকে দু দফায় জিজ্ঞাসাবাদে যেটা তোমাকে বললাম যে প্রাথমিকভাবে তার লিখিত আকারে বয়ান নেওয়া হয়েছে, দ্বিতীয় পর্বে বেশ কিছু প্রশ্ন উত্তর তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল, সে সমস্ত প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন। এই যাবতীয় যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো পাঠিয়ে দেবে দিল্লির সদর দপ্তরে, সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত বা নির্দেশ আসার পরই সেভাবে সিবিআই কিন্তু এগোবেই গোটা বিষয়। ধন্যবাদ সুকান্ত।